আসসালামু আলাইকুম নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামে ফিরেছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কলেজগুলো এখানে কত নম্বর প্লে কোন গ্রেড এটা স্কুলের অনেক শিক্ষার্থী জানে না অনেক অভিভাবক জানে না ষষ্ঠ তিনি নবম শ্রেণীর মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পরীক্ষাগুলো বার্ষিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় এখন ঠিক আজকে আমরা যে নিয়মটা দেখিয়ে দিব সেই গ্রেড পয়েন্ট আকারে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জেনে রাখা উচিত কত নম্বর পেলে তার এ প্লাস আসবে এ গ্রেড আসবে এ মাইনাস আসবে আগে আমরা নতুন কারিকুলামে দেখেছিলাম যে বৃত্তর মাধ্যমে মূল্যায়ন চতুর্ভুজের মাধ্যমে মূল্যায়ন হ্যান ত্যান সেগুলো বাদ দিয়ে একদম আগের কারিকুলামে যাচ্ছে এখন আগের কারিকুলামে অনেকেই হয়তো বা জেনে থাকবে যে কীভাবে মূল্যায়ন হতো পুরাতন কারিকুলামে আর আমরা আজকে সেই ব্যাপারটা আরও ভালোভাবে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি তা আমরা এখানে বোঝানোর সুবিধার্থে একটি কথা বলছি রেজাল্ট প্রকাশ হওয়ার সময় আমরা এরকম দেখি যে বাংলা এত নম্বর বা এত গ্রেড ইংরেজিতে আমরা মূলত স্কুলগুলোতে নম্বর হিসেবে দেখি আর বোর্ড পরীক্ষা এরকমই গ্রেড পয়েন্ট আকারে দেখি কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে কত নম্বর পেলে কত গ্রেড এটা এবং কত পয়েন্ট এটা বুঝতে হবে আমরা একটা তালিকা দেখাচ্ছি যে তালিকাটা হচ্ছে এই এখানে বলা হয়েছে যে একশো থেকে আশি নম্বরের মধ্যে যদি কেউ পায় তাকে বলা হবে ফাইভ পয়েন্ট এবং সে পাবে এ প্লাস উনআশি থেকে সত্তর নম্বরের যে নম্বর থাকবে এর মধ্যে সে হচ্ছে ফোর পয়েন্ট এটা হচ্ছে এ গ্রেড তারপরে রয়েছে এখানে উনসত্তর থেকে ষাট নম্বর থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং হচ্ছে এ মাইনাস উনপন উনষাট থেকে পঞ্চাশ এটা হচ্ছে থ্রি পয়েন্ট এটা হচ্ছে বি ঊনপঞ্চাশ থেকে চল্লিশ এটা হচ্ছে তোমার টু পয়েন্ট এটা হচ্ছে সি আর হচ্ছে উনচল্লিশ থেকে তেত্রিশ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে ডি এবং বত্রিশ থেকে জিরো এটা হচ্ছে জিরো পয়েন্ট এবং এটা হচ্ছে ফেল যদি কোনো শিক্ষার্থী তেত্রিশ উপরে পায় তাহলে সে পাশ করবে বত্রিশের পেলে সে ফেল করবে এবং তার ফেলের গ্রেডটা হচ্ছে এই এখানে একটা কথা বলে রাখতে চাই শিক্ষার্থীদেরকে অবশ্যই রায় রাখতে ভালো নম্বরের জন্য তবে এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দুইশো নম্বরের কাউন্ট করা হবে এই জিনিসটাকে জাস্ট ডাবল করে গুণ দেওয়া হবে যেমন এখানে একশো থেকে আশি এখানে হবে দুইশো থেকে একশো এরকমের হবে আর যাদের মূলত একশো নম্বর এক্সাম হয় সেখানে এভাবে মূল্যায়ন করা হবে এক্ষেত্রে এখন শিক্ষার্থী দেখা যাবে যে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে অন এভারেজ সেটাকে উপর নির্ভর করবে যেমন একজন শিক্ষার্থী হয়তো বা বাংলায় আসি পেয়েছে ইংরেজিতে সত্তর পেয়েছে গণিতে আসি পেয়েছে এই তিনটা সাবজেক্টের নম্বর যোগ করে গড় ভাগ করা হবে তিন দিয়ে সেই তিন পয়েন্ট কত নম্বরের মধ্যে থাকবে সেই নম্বরটা সেটা কত পয়েন্ট আকারে যাবে এবং সেটা গ্রেড পয়েন্ট কি সেটাই শিক্ষার্থীর রেজাল্ট হবে ঠিক এরকমভাবে স্কুলগুলো তাদেরকে মূল্যায়ন করবে সো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই শিক্ষার্থীদেরকে একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন হইতে হবে যেখানে শিক্ষার্থীকে টার্গেট রাখতে হবে যেন একটা ভালো রেজাল্ট করতে পারা যায় তবে এখানে তার আগেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে শিক্ষার্থীর পড়াশোনার এখানে জাস্ট জিপিএাইভ প্লে হবে না ভালো শিক্ষা অর্জন করতে হবে কারণ এখানে উদাহরণস্বরূপ বলি অনেক ভালো ভালো শিক্ষার্থী যারা কিনা জিপিএ ফাইভ পেয়েছে অর্থাৎ এ প্লাস পেয়েছে তাদের ফাইভ পয়েন্ট আছে কিন্তু তারা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো কলেজে চান্স পায় না কারণ তারা কোনো না কোনোভাবে ভুল ত্রুটি করিয়ে নকল বা এইসব করিয়ে তারা জিপিএ ফাইভ পেয়েছে এর কোনো মানে হয় না তাই পড়াশোনাটা আপনি হয়তোবা বা তুমি হয়তোবা টু পয়েন্ট পেতে পারো বা ফোর পয়েন্ট পেতে পারো কিন্তু তোমার সেটা পারফেক্ট ভ্যালু থাকতে হবে না তুমি ফোর পয়েন্ট পাওয়ার স্টুডেন্ট এবং তুমি এই ফোর পয়েন্ট দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা সো জিপিএ ফাইভ পাইলেই যে সবাই সবচেয়ে ভালো স্টুডেন্ট তা কিন্তু না মূল কথা হচ্ছে পৃথিবীটা পৃথিবী রাজত্ব করছে কিন্তু এই যে যারা টু পয়েন্ট থ্রি পয়েন্ট পাচ্ছে তারাই বেশিরভাগ শিক্ষার্থী তাই না যারা টপ লেভেলের শিক্ষার্থী তারা দেখা যায় এই যারা রাজত্ব করছে তাদের অধীনে কাজ করছে সেই জায়গায় রেজাল্ট খারাপ করলে তার মানে এই না যে আমার জীবনটা শেষ চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য ভালো যারা রেজাল্ট করে তারাও পৃথিবীর বড় একটা অংশে বিরাজ করছে তবে যারা খারাপ রেজাল্ট করছে তারাও পিছিয়ে নেই এটাই বোঝাচ্ছি তাই হচ্ছে কত নম্বর প্লে কত গ্রেট পয়েন্ট এই টপিকের সম্পূর্ণ বিষয়টি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ